হয় দেরগাঁওত রাষ্ট্রীয় ঘাইপথত হওয়া একটা পথ দুর্ঘটনাত নিরীহ লোকের যে মৃত্যু হয়েছে সেই দৃশ্যই স্বাভাবিকতে সকলোরে বুকুত কপনি তুলিছে। আর কিমান নিরীহ লোকের এনে ধরনের পথর দুরবস্থার বাবে পথ দুর্ঘটনাত মৃত্যু হওয়ালে বাট চাই থাকিব রাষ্ট্রীয় ঘাইপথ আন্তঃগাঁথনি উন্নয়ন প্রাধিকরণ আর কেতিয়া পদক্ষেপ লব সরকারে তাক লৈ বর্তমান প্রশ্ন উত্থাপন হয়েছে। মই বর্তমান উপস্থিত আছো শিবসাগরের 37 নং রাষ্ট্রীয় ঘাইপথত আর ইয়ারও মই দৃশ্য দেখাব বিচাৰিছো। এয়া হৈছে শিবসাগরের দৃশ্য, শিবসাগরের এইটো হৈছে 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ আর রাষ্ট্রীয় ঘাইপথটো চাৰিলেনযুক্ত পথলৈ উন্নীতকরণের যি কাম চলাই আছিলে সেই কাম আধাতে যোৱা 3 মাহ ধরে বন্ধ হয়ে আছে। এই ধরনের তেওঁলোকে কাম পেলাই থৈ গল। মই দেখাব বিচাৰিছো কি ভয়ঙ্কর দৃশ্য। ইয়াত যদিহে এখন যান বাহন ইয়াত গাড়ি পড়ে কোনো লোক যিকোনো আরোহী ইয়াত পড়ে তেনেহলে তেওঁ যে ইয়ারপা বারুকই আসলতে আঘাতপ্রাপ্ত হব বা মৃত্যুমুখত পড়ব সেয়া এক প্রকার নিশ্চিত। ইয়া কমেও 15-20 ফুট দ গাঁত। এই ধরনের আসলতে সমগ্র এই উজনির 37 নং রাষ্ট্রীয় ঘাইপথট এনে ধরনের আধা কাম করে করে পেলাই থৈ গৈছে। ঠিকাদার প্রতিষ্ঠানে কাম বন্ধ রাখিছে, কোনো ধরনের নির্দেশনা পথর নির্দেশনা নাই। মই দেখাইছো এখন ট্রাক রয়ে আছে ইয়াত রাষ্ট্রীয় এই রাষ্ট্রীয় ঘাইপথর মাজত। এনে ধরনের আসলতে রাতেও ইয়াত ট্রাক রখাই থোৱা হয়। এফালে পথর দ দ গাঁত পুখুরী খান্দি থৈ গৈ ঠিকাদার প্রতিষ্ঠানে এৰি থৈ গৈছে। আনফালে যান বাহন পার্কিংৰ উপযুক্ত নির্দেশনা নাই। মই এগৰাকী আটাছো প্রতিনিধি আছে, তেওঁলোকেও দাবি জনাই আহিছে বিভিন্ন সময়ত কিন্তু গা লড়া নাই, নিরীহ মানুষ মৃত্যুমুখত পড়িয়ে আছে, কি কব? আসলতে আমি বিজেপি নেতৃত্বাধীন চৰকাৰখনক সুধিব বিচাৰিছো যে আৰু কিমান মানুহৰ মৃত্যু হলে আসলতে এই ফোরলেনৰ ৰাস্তাটো সম্পূৰ্ণ হবগে। আজি বিগত বছৰ 2014 চনৰ পৰা আজি 2023 চন গুচি গল, 2024 চন সোমালে, আজি সম্পূৰ্ণ 10টা বছৰে এই ফোরলেনৰ কাম সম্পূৰ্ণ নির্মাণ কৰি উলিয়াব নোৱাৰিলে, বৰঞ্চ মৃত্যুটো সদৃশ এটা অৱস্থাত ৰাইজৰ জনসাধাৰণৰ আসলে মৰিবলৈ এই দিয়া হৈছে এই পথটো নির্মাণ কৰি। গতিকে এনেকিবিলাক কথা আমি দাবী জনাইছো, বিভিন্ন সময়ত প্রতিবাদ কৰিছো, কিন্তু আজি তাৰিখলৈকে শূন্য সহনীলতাৰ কথা কোৱা বিজেপি চৰকাৰখনে NSRDCLক নাকি লগাব পৰা নাই, NSRDCLক বাধ্য কৰাব পৰা নাই যে ইয়াৰ ৰাস্তাটো নির্মাণ হওক। ইতিমধ্যে বিজেপিৰ নীতিন গাডকাৰী ডাঙৰীয়ে ডিষ্ট্ৰিক্ট মানে স্পষ্টকৈ নিৰ্দেশনা জাৰি কৰিছে যে 2023ৰ ভিতৰত কাম সম্পূৰ্ণ হ'ব লাগিব ফিলৰ, কিন্তু আজিলৈকে নহ'ল। গতিকে বিজেপি চৰকাৰখনে NSRDCLক কিয় নাকি লগাব পৰা নাই সেইটো হাতৰ হৈছে। আমি বিচাৰিছোঁ আৰু মানুহ মৰাৰ আগতে এই ৰাস্তাখিনি আচলতে ঠিক কৰি দিয়ক হয়, আৰু যাতে এনে ধৰণৰ ভয়ংকৰ দুৰ্ঘটনা সংঘটিত নহয় সকলোৱে জনাইছে, কিন্তু পথৰ অৱস্থা এয়া, কি কব? নমস্কাৰ, এইটিম নিউজ এইটিম মূল কথা কওক। আমি চৰকাৰক গৰিহণা দিছোঁ, চৰকাৰ মন্ত্ৰী বিষয়াসকলে অন্য ষ্টেটৰ মাজেদিয়ে দিল্লী চহৰলৈ সদায় গৈ থাকে, কিন্তু অন্য ষ্টেটত ফ'ৰ লেন নালাগে, 8 লেন হ'ল, কিন্তু আজি পৰিমিত অসমত উত্তৰ পূৰ্বাঞ্চলত ফ'ৰ লেনলৈকে আৰম্ভ কৰিব পৰা নাই। ইয়াত কি দেখিছে? ইয়াত আমাৰ প্ৰতি মুহূৰ্ততে দুৰ্ঘটনা হৈ আছে, গতিকে ৰাইজে এই ৰাস্তাটো অতি সোনকালে নিৰ্মাণ কৰিবৰ কাৰণে আমি চৰকাৰ অনুৰোধ কৰিছোঁ। আৰু ইয়াত অকল ফ'ৰ লেনৰ লগতে অসম গভৰ্ণমেণ্টৰো দুখ আছে আৰু লগতে জল মিছন বিভাগৰো দুখ আছে। কিয়? এইটো যেতিয়া ৰোড ক্ৰছিং কৰে, পানী যোৱা লাইন যেতিয়া ৰোড ক্ৰছিং কৰে, মই ওচৰ চুবুৰীয়া মানুহ হিচাপে ইয়াত ক্ৰেচিং লাইন দিবলৈ কৈছিলোঁ, পানী পাই নকৰাৰ কাৰণে আকৌ দুবাৰ খান্দি হৈ যোৱা ৰাস্তা এটা দুবাৰ খান্দি ইয়াক আকৌ ৰিপেয়াৰিং কৰি আজি 3 মাহ দিন গাঁত খান্দি প্ৰকাণ্ড গাঁত তেনেকৈ থৈ দিছে। ইয়াত প্ৰতি মুহূৰ্ততে মানুহৰ বিপদ জীৱন বিপদাপন্ন হৈ থকা দেখিছোঁ আমি। এই ধৰণে আচলতে অৱস্থা শিৱসাগৰতো এই দৃশ্য আচলতে কেতিয়া গা লৰিব আৰু কিমানজন নিৰীহ লোকৰ প্ৰাণ গ'লে আচলতে গা লৰিব চৰকাৰ প্ৰশাসন তথা ৰাষ্ট্ৰীয় ঘাইপথ আন্তঃগাঁথনি উন্নয়ন প্ৰাধিকৰণৰ। মই দেখুৱাইছোঁ ইয়াৰ যি কাষত আছে এই যি দৃশ্য দেখিছে ইয়াৰ কাষতো আচলতে খান্দি থোৱা হৈছে প্ৰকাণ্ড গাঁত। সেই আৰু এই ধৰণে আচলতে শিৱসাগৰতো রাষ্ট্রীয় ঘাইপথ উন্নীতকরণের নামত এনে ধরনের দ দ গাঁত খান্দি বিগত কেবা মাহ ধরে পেলাই থৈছে, আধাটা কাম সম্পূর্ণ পেলাই থৈছে, কেতিয়া সম্পূর্ণ নির্মাণ সম্পূর্ণ করিব আর পথ দুর্ঘটনার রোধের ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ লব তাক লৈ বর্তমান সচেতন রাইজে প্রশ্ন উত্থাপন করেছে।